ফাইল ভাঁজ করবেন, ফাইল যখন ভাঁজ করবেন তখন এই যে লম্ব মাথাটা আছে এর নিচের দিকে রাখবেন, শর্ট মাথার উপরের দিকে রাখবেন। প্রথম যে দাগটা আছে ভাঁজটা আছে এদিকে, এই ভাঁজটা কি করে ফার্স্ট আপারে যখন একটু সোজা হয়ে গেল সোজা এদিকে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে এইদিকে যে প্রথম ভাঁজটা, এই ভাঁজটা ধইরা পুরোটা এর নিচে বড় আছে উপরে ছোট, তারপরে পুরোটা উঠে নিলেন। এরপর একদম শেষের এই দিক থেকে প্রথম যেটা আছে এটা হয়ে গেল ফাইল ভাঁজ। এখন আপনি এখানে যে যা ইচ্ছে লিখতে পারেন।